অবশেষে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যু নিয়ে তৈরি হওয়া জট খুলল। স্থানীয় সময় রোববার ডিএনএ পরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাশিয়া। রুশ কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বিমানে থাকা দশ আরোহীর সবারই ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে একটি মরদেহ ওয়াগনার বস প্রিগোজিনের বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহগুলো এখন পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ওয়াগনার প্রধানের শেষকৃত্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন কিনা এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ বলেন, এ মুহূর্তে প্রেসিডেন্ট ব্যস্ত সময় পার করছেন আর শেষকৃত্যের জন্য কোনো দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি, তাই এটা নিয়ে আপাতত কিছু বলা যাচ্ছে না। রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে গেল বুধবার বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন দশ আরোহী। যাত্রী তালিকায় ছিল প্রিগোজিন ওয়াগনারের আরেক কমান্ডার দিমিত্রি উইতকেনের নাম, কিন্তু তাদের মৃত্যুর বিষয়টি এতদিন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মস্কো। ফলে ওয়াগনার বসের মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে বিমান দুর্ঘটনার চার দিন পর খুলল সেই জট। তবে এই ঘটনার পেছনে পুতিনের সংশ্লিষ্টতার জোরালো অভিযোগ উঠছে, যদিও ক্রেমলিনের পক্ষ থেকে একে নিছক দুর্ঘটনা হিসেবেই উপস্থাপন করা হচ্ছে। পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন ওয়াগনার প্রধান। ইউক্রেন যুদ্ধে মস্কোর হয়ে লড়ছিল তার যোদ্ধারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ ছিলেন প্রিগোজিন। গেল 23 জুন রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন ওয়াগনার বস। ওই বিদ্রোহকে পেছন থেকে ছুরি মারা বলে আখ্যা দেন প্রেসিডেন্ট পুতিন। বলেন, এই বিশ্বাসঘাতকতার মূল্য হবে বেশ চড়া। দুর্ঘটনার দিন প্রিগোজিনের মৃত্যুর খবর এলেও বিষয়টি নিয়ে প্রায় 24 ঘণ্টা কোনো মন্তব্য করেননি পুতিন। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি 90-এর দশক থেকেই প্রিগোজিনকে চিনতেন। জানান, জটিলতায় ভরা ভাগ্যের অধিকারী ছিলেন তিনি। তবে প্রিগোজিন জীবনে কিছু গুরুতর ভুল করেছেন বলেও মন্তব্য করেন পুতিন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।